আপোনালোকক এই ভিডিওত জানাম যিসকল ছাত্র ছাত্রীয়ে 2019 চনত মেট্রিক পরীক্ষা দিছে সেবাবোর্ডের আন্ডারত সেইসকল ছাত্র ছাত্রীর বাবে গুরুত্বপূর্ণ কথা রেজাল্টর বিষয়ে বহুত ছাত্র ছাত্রী এতিয়ার পৰা ভুল করে আছে। মেট্রিক পরীক্ষা দিয়ে ছাত্র ছাত্রী এতিয়া অপেক্ষা করে আছে রেজাল্টর, কিন্তু ছাত্র ছাত্রীয়ে এতিয়ার পৰা ভুল কাম করে আছে। যাবার অর্থাৎ 2018 চনত যিসকল ছাত্র ছাত্রী এক্সাম দিছিল তার পিছত রেজাল্টর সময় যেটু ভুল করেছিল আপনার যাতে এইবার নহয় আপনালোকক মই জনাই দিম। বহুত ছাত্র ছাত্রী বহুত প্রবলেম ফেস করবলগা হয়েছিল। ছাত্র ছাত্রী এতিয়ার পৰা বহুত ভুল কাম করে আছে, আগতীয়াকৈ রেজাল্ট পাবলৈ রেজিস্টার করে আছে, যিকোনো এটা ওয়েবসাইটত যাই রেজিস্টার করে আছে, নিজের রোল নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর, নিজের নাম এইবিলাক দিয়ে আছে যাতে ছাত্র ছাত্রী অতি সোনকালে লাভ করে রেজাল্ট। কিন্তু এইটো ছাত্র ছাত্রীর ভুল ধারণা, এইটো কেতিয়াও নকৰিব। আপোনালোকে যদি যিকোনো এটা ওয়েবসাইটত যাই আপনার নিজের নাম, ইমেল আইডি এইবিলাক দি দিয়ে রোল নম্বর, তেতিয়াহলে আপনার ইনফরমেশনখিনি বেলেগক দি দিলে রেজাল্টর সময়ত কেতিয়াও আপনার মোবাইল নম্বর, নাম, ইমেল আইডি নিবিচারে। আপনাদেরকে রেজাল্ট লাভ করব সেবা বোর্ডের যেটি অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটত আপনাদেরকে ফলাফল লাভ করব। আগতীয়াকৈ রেজাল্ট পাবলৈ ছাত্র ছাত্রী রেজিস্টার করে আছে, এইবিলাক করে কাম নাই, কারণ সেবার অফিসিয়াল ওয়েবসাইটতে ফলাফল দিব সময় মতে। আপনাদেরকে যদি আপনার নিজের নাম, রোল নম্বর, ইমেল আইডি বেলেগক দি দিয়ে তেতিয়াহলে আপনাদেরকে আপনার ইনফরমেশনখিনি বেলেগক দি দিছে রেজাল্টর সময়ত কেতিয়াও আপনার ইমেল আইডি, মোবাইল নম্বর, নিজের নাম নিবিচারে। আপনাদেরকে জানাই দিলাম।